হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করছি ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ অংশ ক্লস ক্লজের পার্থক্যিক কিছু ধারণা আজকে আমি আলোচনা করব যে ক্লসটা কি আমরা জানি একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র কী থাকবে ফাইনাইট ভ্যাট থাকতে হবে এই সাবজেক্ট এবং ফাইনাইট ভ্যাট যখন থাকবে আমরা বুঝবো সেটি হলো ক্লজ আর কী থাকবে ক্লজের মধ্যে একাধিক শব্দ থাকবে হ্যাঁ একাধিক শব্দ আমরা ক্লজের মধ্যে দেখতে পারবো আর কি থাকবে ক্লজের মধ্যে একটি পার্টস স্পিস থাকবে পার্টস স্পিস থাকবে এখানে আমরা সাবজেক্ট ভার্ব একাধিক শব্দ এবং পার্টস অফ স্পিচ যদি দেখি সেটি হবে ক্লস এবার চলে যাব ক্লজের মানে ক্লাসিফিকেশান ক্লসকে আমরা কঠিন ভাগ করতে পারি আমরা সাধারণভাবে জানি ক্লজ হলো তিন প্রকার একটা মেইন ক্লজ একটা কোঅর্ডিনেটিং ক্লস এবং আর একটি হচ্ছে আমাদের সাব অর্ডিনেটিং ক্লস তো এই তিনটে ভাগ আমরা পেয়েছি মেন ক্লস তো আমরা প্রথমে জেনি মেন ক্লসটা কী যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনেট ভাগ থাকবে এই ক্লসটা কী করে স্বাধীনভাবে বাক্যে বসতে পারে অর্থাৎ সেন্টেন্সে কারো সাহায্য ছাড়াই মেন ক্লস আমরা গঠন করতে পারি আর কি করতে পারি মূল বাক্য থেকে আলাদা করলে একটি সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে এটুকু আমরা জানব শুধু উদাহরণ আমি পরে তোমাদের সামনে এক্সপ্লেন করব তারপর আমি চলে যাব সাবঅর্ডিনেটিং ক্লস এই সাবঅর্ডিনেটিং ক্লসটা কি জিনিস এখানেও কিন্তু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার থাকবে এই ক্লসটা কিন্তু মেন ক্লজের পর কখনোই কি করবে সবসময় দেখবে নির্ভরশীল হবে এর সাহায্য ছাড়া কিন্তু চলতে পারে না কে চলতে পারে না সাবঅর্ডিনেটিং ক্লস এটা কিন্তু আমরা সিম্পল হিসেবে ব্যবহার করতে পারবো না যেটা আমরা করেছি মেন ক্লসটাকে এবং কি কতগুলো সাবঅর্ডিনেটিং কনজেংশান আছে সেগুলো কি কী যেমন হু হুইজ দ্যাট অ্যাস লং অ্যাস সো লং অ্যাস ইন অর্ডার দ্যাট টিল আনটিল এই সমস্ত যে সাবঅর্ডিনেটিং কনজেংশানগুলো দ্বারা কিন্তু এই অডিটিং ক্লসটা কিন্তু পরিচালিত হয় এটুকু মনে রাখলেই হয়ে যাবে কিন্তু আমাদের একটু জানতে হবে যে সাবর্ডিনেট কনজিংশানটা আসলে কি যেগুলো বললাম এগুলো এবং একটু ডিটেলসে জানতে হবে তবেই আমরা বুঝে যাব যে সাবর্ডিনেট কনজেনশান এটি তারপরে চলে যাব কো অর্ডিনেটিং কনজেনশন কোঅর্নেট কী এখানে আমরা দেখব যে দুই বা ততদিক প্রিন্সিপাল ক্লস থাকে এটা কিন্তু একটু আলাদা হয়ে গেল দুইটা থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে কি থাকতে পারে প্রিন্সিপাল ক্লস এখানে থাকবে কোথায় কো অর্ডিনেটিং ক্লসে এবং এই কোঅর্ডিনেটিং ক্লসটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশান দ্বারা প্রকাশিত হয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে তাহলে এখানে কি চলে আসতেছে কম্পাউন্ড সেন্টেন্স এবার আমাদের জানতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশানগুলোই বা কী কী এই যে অ্যান্ড ইয়েট বার্ট এই সমস্ত যে আছে তারা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজেংশান তো আমরা একটু ডিটেলসে পরে দেখে নেব যে সাবঅর্ডিনেটিং কনজাংশানগুলো কী কী আর কোঅর্ডিনেটিং কনজাংশানগুলোই বা কী কী এবার আমরা দেখব ক্লজের পরবর্তীতে শ্রেণী বিভাগটা কী হবে এই যে সাব অর্ডিনেটিং ক্লসটা যে পেলাম আমরা এখান থেকে আমরা আবার তিনটে ক্লস পেয়েছি কী কী ক্লস একটা হচ্ছে নাউন ক্লস একটা হচ্ছে নাউন ক্লস আর কি পেয়েছি আমরা একজেকটিভ্যাল কলস একজেক্টিভ্যাল ক্লস তাহলে প্রথমে নাউন ক্লস পেলাম যেটা নমিনাল ক্লস একজেক্টিভ্যাল ক্লস বা রিলেটিভ ক্লস এবং আরেকটা কি পেয়েছি তিন নম্বরে অ্যাডভার্বিয়াল ক্লস অ্যাডভারবিয়াল ক্লস বা অ্যাডভার ক্লস তাহলে এই যে ভার্গুলো আমরা পেলাম ক্লস থেকে কিন্তু সবগুলো আসতেছে দেখো ক্লস থেকে আসতো তোমার মেইন ক্লস কোঅর্ডিনেটিং ক্লস সাবঅর্ডিনেটিং ক্লস সাবঅর্ডিনেটিং থেকে আবার আসতেছে নাউন ক্লস একজেক্টিভাল ক্লস আবার অ্যাডভারবিয়াল ক্লস এবার আমরা পরবর্তীতে জেনে নেব এই বাকি ক্লসগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের একটা বেসিক কনসেপ্ট দিলাম এই বেসিক কনসেপ্টটা তোমরা একটু বোঝার চেষ্টা করো পরবর্তীতে আমি এর ভিতরে ঢুকবো এবং তোমাদের সামনে সব কিছুকে এক্সপ্লেন করার চেষ্টা করব